আমার মন বলছিল এরকমই কিছু একটা আছে প্ল্যান ও কানামাছির জন্য একদম শুধু একটাই রিগ্রেট তুমি কি খুললে আমার চোখ এত অপশন থাকতে গুড ইভিনিং ওয়েলকাম টু প্রাণ লিচি ড্রিঙ্ক প্রেজেন্টস মিরাকেল আকিল চ্যালেঞ্জার 7 পাওয়ার্ড বাই জি গ্রুপ আর আজ কানামাছির প্রমোশনে স্পেশাল গেস্ট আমাদের সঙ্গে শ্রাবন্তী অ্যান্ড অঙ্কুশ আরে কি বলবো তোমায় চশমাটা তো খুলে নিয়েছে আমি তো এটাও দেখতে পাচ্ছি না যে চোখের উপর কি বাধা চশমা ছাড়া একদমই দেখতে পাই না দেখতে বেশ ভালো লাগছে অঙ্কুশ আর শ্রাবন্তীকে আমাদের সঙ্গে আমাদের মাননীয় রেস্ট অফ দ্য জাজেস প্লিজ ওয়েলকাম পরাণ বন্দ্যোপাধ্যায় দ্য গর্জিয়াস শ্রীলেখা মিত্র এন্ড অফ কোর্স আমাদের এই শো এর আসল নুন রজতাভ দত্ত আজকের এই পর্বে অনেক কিছু ঘটবে আমরা একটু কানামাছি ভোঁ ভোঁ খেলবো কিন্তু তার আগে একটা স্পেশাল পারফরমেন্স এমন একজনের কাছ থেকে যিনি ছিলেন আমাদের স্টার পারফর্মার মিরাকেল সিজন 5 এ প্লিজ ওয়েলকাম ভৈরব কিশোরগঞ্জ থেকে ফারজানা সাগর শশী ফাইটা যায় আরে বুকটা ফাইটা যায় আরে বন্ধু যখন বলুয়া আমার বাড়ির সামনে দিয়া আরে রঙ্গ কইরা হাইটা যায় ফাইটা যায় বুকটা ফাইটা যায় ফাইটা যায় বুকটা ফাইটা যায় আরে বন্ধু যখন বলুয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাইটা যায় ফাইটা যায় বুকটা ফাইটা যায় ফাইটা যায় সবাই বসে রইল শুধু শুভদীপ গেল দাঁড়িয়ে ক্রিকেট পিচ আর স্ত্রী লোকের মধ্যে মিল কোথায় আর স্ত্রী লোকের মধ্যে মিল কোথায় দুটারই মতি গতির মিল পাওয়া যায় না শ্রীলেখাদি পিঠের পিছনে দারুণ চোট লেগেছে শ্রীলেখাদি গেল ডাক্তারের কাছে ডাক্তার দেখে বলল হ্যাঁ আপনার এখানে তো সেলাই করতে হবে শ্রীলেখাদি বলল আমি শ্রীলেখা মিত্র হয়ে আমি শুধু সেলাই করব একটা এমব্রয়ডারিও দিয়ে দেন তারপর থেকে আপনারা সবাই জানেন মিতা দুইটা সাপ ফেসবুকে চ্যাট করছে আমি আগেই বলছিলাম ফেক আইডি খুললাম
আমার লাগে সেট করতেছে। একদিন রাস্তা দিয়ে একটি বাস যাচ্ছিল, হঠাৎ করে একটা সাইনবোর্ড দেখে বাসের ড্রাইভার বাসটি দাঁড় করালেন। সাথে সাথে পুলিশ এসে বলল, কি ব্যাপার এখানে দাঁড় করলেন কেন বাসটা? দেখতে পাচ্ছেন না সাইনবোর্ডে লেখা এখানে বাস থামানো নিষেধ? জি স্যার, সাইনবোর্ডটা তো নতুন লাগাইছেন, ওটা দেখতেই তো বাসটা থামাইলাম। মুখে মুখে তর্ক, বাস থামানো নিষেধ, জরিমানা হবে 500 টাকা। ব্যাস 500 টাকা নিল। তারপরের দিনে ঘটনা, একই রোড, একই বাস, একই ড্রাইভার। পুলিশ এবার বাসটিকে আটকালো। স্যার আজকে থামালেন কেন? আজকে তো আমি এখানে বাস থামাই নাই। বাস থামানোর চিন্তা তো করছিলে? জি একবার চিন্তা করছিলাম, কিন্তু থামাই নাই তো। চিন্তা করছস কেন বাস থামানোর? হ্যাঁ, 500 টাকা জরিমানা। 500 টাকা জরিমানা হলো। তারপরের দিন একই রোড, একই বাস, একই ড্রাইভার। আবার পুলিশ আটকালো। স্যার আজকে থামালেন কেন? আজকে তো চিন্তাও করি নাই। আরে দেখ শুনি কারবারটা, চিন্তা ভাবনা সারাই নাকি গাড়ি চালায়, এই জন্যই তো রোড অ্যাক্সিডেন্ট হয়। দে 500 টাকা জরিমানা। লাভলি লাভলি, ক্যা বাত ক্যা বাত। একদিন চাচা তো ভাই শান্তকে স্কুল টিচার বলল, শান্ত বলো তো অ্যাম্বুলেন্স সাদা হয় কেন? শান্ত বলল, স্যার অ্যাম্বুলেন্সে অক্সিজেন সিলিন্ডার থাকে, অক্সিজেন সিলিন্ডারে গ্যাস থাকে, গ্যাস আমরা রান্নার কাজে ব্যবহার করি, আমরা রান্না থেকে মানে খাবার থেকে ভিটামিন পাই, সূর্য আমাদের ভিটামিন ডি দেয়, আবার সূর্য আমাদের আলো দেয়, সে আলো থেকে ছোট ছোট বাল্ব হয়, সেই ছোট ছোট বাল্ব ক্রিসমাস ট্রিতে লাগানো হয়, ক্রিসমাস মানে শান্ত আমাদের জন্য গিফট নিয়ে আসে, শান্ত থাকে দক্ষিণ মেরুতে, দক্ষিণ মেরুর ভাল লোক সাদা, এই জন্য অ্যাম্বুলেন্স সাদা। ফারজানা সাগির, শশী। শশী পারফরমেন্স কেমন লাগলো পরান্দার? দারুণ। আজকে একবার শুরুতেই তুমি মাতিয়ে দিয়েছো, বিউটিফুল না? ও তো বরাবরই ভালো করে, আজকে স্পেশাল তো, রিয়েলি খুব ভালো লেগেছে, থ্যাংক ইউ। আমাদের গেস্ট জাজ শ্রাবন্তী, তার কেমন লাগলো? প্রথমেই বলি তোমার ভীষণ মিষ্টি লাগছে দেখতে, যখনই ঢুকলে স্টেজে আসলে ভীষণ ভালো লাগছিল, আর আমি মনে হয় তোমার আগে কোনো পারফরমেন্স দেখেছি। আপনি ফাইনালে এসেছিলেন? এসেছিলাম না, হ্যাঁ, সেই জন্য মনে আছে তোমাকে, ভীষণ মিষ্টি লাগছে আর খুব ভালো হয়েছে। এই জন্য মানে এত ডিফারেন্ট আপ কোয়েলের থেকে শ্রাবন্তী জাগে। শশী খুব ভালো হয়েছে, আর এটা আমার ফার্স্ট টাইম মিরাক্কেলে আমি এসেছি, ভীষণ ভালো লাগলো, খুব ভালো আজকে সন্ধ্যাটা যাবে আমার গ্যারেন্টি এটা। আর কত ফ্রিলি করো তোমরা, থ্যাংক ইউ সো মাচ আমাদের এতটা এন্টারটেইন করার জন্য, থ্যাংক ইউ সো মাচ। অঙ্কুশকে কেমন লাগছে তোমার, এটা কিন্তু তোমারও বলা উচিত, ভাইয়া বলে মজাটাকে নষ্ট করে দিল। ভালো লাগছে, ভালো লাগছে, লজ্জা পেয়ে গেছে। শ্রীলেখা, আমি পারফরমেন্স টারফরমেন্স বুঝি না, আমি তোমাকে দেখছি এবং তোমাকে আজকে এই মঞ্চে দেখতে পেয়ে খুব ভালো লাগছে, কারণ তুমি আসো যখন একটা ফ্রেশ হাওয়া কা ঝোঁকা নিয়ে আসো। সো টু সি ইউ পারফর্ম ইটসেলফ ইজ এ ট্রিট, এবং তোমাকে যতবার দেখি আমার খুব ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ, গানটা খুব ভালো হয়েছিল। রনিদা, শশী তুমি এত কিছু পারো, তুমি এত সুন্দর গান গাও, তোমার নাচও আগে দেখেছি যখন তুমি পারফর্ম করতে, তুমি খুব ভালো কমেডিয়ান, ভীষণ ভালো পারফর্মার, এত গুণ তোমার, এবং তোমার সাথে একদিন বাদে দেখা হচ্ছে, খুব ভালো লাগছে, এবং দর্শকদেরও খুব ভালো লেগেছে, এক্সপেক্ট করব, থ্যাংক ইউ সো মাচ। এগিয়ে যাবে আজকের এই পর্বের সেরা পারফর্মার পাবেন 25,000 টাকা চেক জি বাংলার তরফ থেকে। যিনি চ্যাম্পিয়ন হবেন জি গ্রুপের তরফ থেকে 5,00,000 টাকা। খুব ভালো লাগলো শুনে। আজকে আমরা আরো কয়েকজনের পারফরমেন্সেস দেখব, অ্যান্ড সামনের বেঞ্চেই যারা বসে রয়েছেন তারা একসে এক পারফর্মার। আমাদের নেক্সট পারফর্মার আসছেন শিলিগুড়ি থেকে, প্লিজ ওয়েলকাম বৈদ্যনাথ দে। জয় গুরু। এক বন্ধু আরেক বন্ধুকে বলছে,
ওই যে দূরে ইয়াং গর্জিয়াস লেডি দেখছিস, ওকে আমি ভালোবাসি, আই লাভ হার। এই শুনে একটা কুকুর আর একটা কুকুরকে বললো, শুনলি মানুষ আজকাল হার ভালোবাসে। লাভলি টোটাল ডগি। একজন গায়ক খুব সুন্দর গান করে স্টেজ থেকে নেমে আসছে, একটি লোক তার কাছে গিয়ে বললো, দাদা গানটা দারুণ করেছেন, তবে অন্য কেউ করলে আর একটু ভালো করতো। কিছুক্ষণ পর আবার গিয়ে বলছে, দাদা গানের সুরটা দারুণ করেছেন, তবে অন্য কেউ করলে আর একটু ভালো করতো। কিছুক্ষণ পর আবার গিয়ে গায়কের পাশে দাঁড়িয়ে থাকা ছোট্ট একটি ছেলেকে দেখিয়ে বলছে, দাদা ছেলেটি কে? গায়ক তো অনেকক্ষণ ভেবে বললো, আপনি যে ধরনের কথা বলছেন এখন তো আমি বলতে ভয় পাচ্ছি, ছেলেটা আমার। ওয়াও, ভেরি ইন্টেলিজেন্ট। ওয়াও। একটি বাচ্চা উট তার মাকে বলছে, মা মা আমাদের পিঠে এই কুচ কেন? মরুভূমিতে জলের অভাবে যাতে কষ্ট না হয়। কিছুক্ষণ পর বাচ্চাটা আবার বলছে, মা মা আমাদের পা এত লম্বা কেন? মরুভূমির বালুতে হাঁটতে যাতে আমাদের অসুবিধা না হয়। কিছুক্ষণ পর বাচ্চাটা আবার বলছে, মা মা আমাদের চোখের পাতায় এত বড় কেন? মরুভূমির বালু যাতে সহজে চোখে না ঢুকে। এই শুনে বাচ্চাটা বলল, তাহলে আমরা এই চিড়িয়াখানায় কেন? একজন খুব ফর্সা লোক, তার স্ত্রী আরো ফর্সা, তাদের সন্তানটি ধপ ধপে ফর্সা। হঠাৎ করে লোকটি কালো টাকার মালিক হয়ে সেই কালো টাকা তার স্ত্রীর হাতে দিয়ে বলল, এই কালো টাকাগুলি এমন জায়গায় লুকিয়ে রাখো যাতে কেউ খুঁজে না পায়। ঠিক তার এক বছর পর তাদের একটি কালো কুচকুচের সন্তান হলো। বিশেষ দ্রষ্টব্য, কালো সন্তানটি কোইনসিডেন্ট ছিল, উল্টো পাল্টা ভাববেন না। সাহেবের ফর্সা টুকটুকে ছেলে হয়েছে। এই দেখে এক কালো কন্যা তার কালো মার কাছে বায়না করেছে, মা মা আমাকে একটা ফর্সা ভাই এনে দাও না, আমাকে একটা ফর্সা ভাই এনে দাও না। এই শুনে পাশ থেকে তার কালো ঠাকুমা বলছে, হবে না রে হবে না, তোর কালো পিসিও একই বায়না করেছিল। আপনাকে এক্স্যাক্টলি কি বলে ডিসক্রাইব করবো অনেকক্ষণ ধরে ভাবছিলাম, আমি এবার পারফেক্ট জিনিসটা পেয়েছি। অন্যের বাসর ঘরে না টুকি মেরে দেখা লোক, আপনি ঠিক ওইটাই। পরান্দা খুব ভালো, আমি বেশ মজা পেয়েছি, মানে ভঙ্গিমাটা ভালো, মশলাও ভালো, ভেরি গুড। আচ্ছা রাহুল কি দারুণ লেগেছে? অঙ্কুশ আমি তো এখনো হাসছি। তারপরে এটা কি আমাকে বুঝে দিতে হবে যে এতক্ষণে তুমি বুঝতে পারলে ও কি বললো? না আপনার জোকস এর আফটার এফেক্ট হচ্ছে ও এখনো হাসছে, এখনো একটা এখনো আছে আর কি। হ্যাঁ তো খুব ভালো হয়েছে, আর কিপ ইট আপ আর কি। শ্রীলেখা পাচ্ছি না আর কি, মানে আপনি এত উদ্ভট একটা পারফরমেন্স দিলেন এবং তার আফটার এফেক্টে এত হাসলাম, কেন যে হাসলাম নিজেও বুঝতে পারলাম না। আর আপনার একটা ধরন আছে উইচ ইজ ভেরি ইউনিক, মানে একটা মজ্জাগত ব্যাপার, সেই এগিয়ে এগিয়ে যাচ্ছেন আবার পিছিয়ে পিছিয়ে যাচ্ছেন, নাচের ভঙ্গিমায় টোটাল একটা একটা ক্যারেক্টার আছে, মানে যেটা খুব এনজয়েবল, যার জন্য এখনো হাসছি, আমরা জানি না কেন হাসছি। সো কিপ দ্যাট আপ। দ্যাটটা আন্ডারলাইন হয়ে গেল। রনিদা আপনার কথা বলার একটা নিজস্ব ধরন আছে, অনেকটা এই রকম টাইপের করে একটা কথা বলেন আপনি, এবং সেটা যদি সত্যি আপনি আপনার জোকের ধরনের সাথে মেলাতে পারেন তাহলে আপনি একটা ফাটাফাটি জায়গায় পৌঁছবেন। অল দ্য বেস্ট। আর এই কন্ট্রাস্টে জামা কাপড় আমি দেখিনি, মানে যখন এটা আপনাকে ড্রেসার পরিয়ে দিল আপনার বিবেকে কি একটুও বাঁধলো না? তাহলে বললেন না কেন তখন? তখন কি বললো? বললো না ভালো লাগছে। অল দ্য বেস্ট, থ্যাংক ইউ, এগিয়ে যান। হ্যাঁ এসো। আমি আমার পেছন থেকে ডাকবো আর তারপর মজার একটা খেলা, ঠিক আছে?
दादा आपका रुमाल, थैंक यू, ये तो मेरा फर्ज था। आबार 1 2 3 स्टार्ट। दादा आपका रुमाल, थैंक यू, ये तो मेरा फर्ज था। 1 2 3 स्टार्ट। दादा आपका रुमाल, थैंक यू। এইটা তো আপনি দ্বিতীয়বারই করতে পারতেন, তাহলে আর আমাকে বলতে হতো না। এই পাগলামো চলছে, চলবে, তোমরা যে কোনো সময় কিন্তু চলে যেতে পারো। হ্যাঁ, মানে শোটা ভালো লাগছে না। বাই দ্য ওয়ে, ছোট্ট করে তোমাদের দুজনের ক্যারেক্টার একটু যদি বোঝাও, কানামাছিতে কেমন? আমার ক্যারেক্টারের নাম আবির, মিডিয়া ফটোগ্রাফার, ফটো জার্নালিস্ট আমি এখানে। আচ্ছা, তো ডার্ক সাইড অফ পলিটিক্স বা যে কোনো সমাজে যেটা ডার্ক সাইড, যেটা সাধারণ মানুষের সামনে তুলে ধরা হয় না, সেটা আমার ক্যামেরা দিয়ে তুলে ধরি। আচ্ছা, আর খুব ডেয়ারিং একটা ক্যারেক্টার, মানে ও বিশ্বাস করে যে যেটা সত্যি সেটাই আমি ছাপবো, সেটাই আমি লিখবো, সেই ছবিগুলি আমি তুলবো, সে যত বড়ই ভিভিআইপি হোক না কেন, মানে আই ডোন্ট কেয়ার, মানে এরকম একটা ডেয়ারিং ক্যারেক্টার। তার সাথে ওর একটা খুব মানে একটা মিষ্টি একটা প্রেমের দিকও আছে, একটা মানে অফিসে যাকে পছন্দ করে, ও আমার কলিগ অফিসের, তো সেখানে ওকে আমি একটু পছন্দ করি, তো সেই জায়গা থেকে ও কিছু করুক না করুক ওর প্রশংসা করি, হ্যাঁ মানে ওর কাছে যাওয়ার চেষ্টা করি এরকম। তুমি একটা কথা বলো, তুমি যদি আবিরের চরিত্রে অভিনয় করো তাহলে আবির এই ছবিতে কি করছে? আবির দার নাম হয়েছে অভিমন্যু ছবিতে, তো এটা খুব একটা কনফিউশন একটা ছিল ছবিতে, এটার জন্য খুব প্রবলেম হয়েছে, তার কারণ প্রথম থেকে ঠিক করে নেওয়া হতো, রাজদাকে বলে দেওয়া হতো যে আজকে আমাদের ক্যারেক্টারের নামে ডাকা হবে না অরিজিনাল নামে ডাকা হবে, মানে ওটা আগে থেকে ঠিক হয়ে যেত, তারপর আমরা সেভাবে রিয়্যাক্ট করতাম। শ্রাবন্তী, আমার ক্যারেক্টারের নাম হচ্ছে নয়না চ্যাটার্জি, আর আমিও জার্নালিস্ট, ক্রাইম নিয়ে লিখি, বেশ রিস্কি আছে আমার যে প্রফেশনটা, তাও খুব ভালোবাসি আমার প্রফেশনটাকে, আর একদম ডিগনিফাইড একটা ক্যারেক্টার যেটা আমি আগে কখনো করিনি। তুমি এর আগে কোনোদিন ডিগনিফাইড চরিত্রে অভিনয় করো না? মানে পুরো কমার্শিয়াল এমন হয় দুষ্টু মিষ্টি নায়িকা এরকমই করেছি, কিন্তু এখানে কানামাছিতে একদম অন্যরকম। আর আরেকটা জিনিস আমি এখানে বলছি, এখানে রনিদা আছে, তুমি তো সবসময় বলো গো মির্দা, সবসময় তুমি বসে পড়ে চশমা খুলে, এগুলো তো আমার লাইন, এগুলো তো আমি বলবো। হ্যাঁ এগুলো ঠিক নয়, ওর গেস্টের মতো গেস্ট হিসেবে থাকো কিন্তু। বাবা এত কেন, এরকম করো কেন? আজ বল বলো বলো তুমি বলো, তুমি আমার ধরি দাও। আমি রাজ্যের মন্ত্রী, মুখ্যমন্ত্রী পাওয়ারে যিনি রয়েছেন, এবং আমি ঠিক কি কি করি বা না করি সেটা বললে, যেহেতু এটা পলিটিক্যাল থ্রিলার একটা, অনেকটাই প্রকাশ করে দেওয়া হবে, কিন্তু ওদের সাথে মেইনলি ইন্টারাকশন হয় এবং শ্রাবন্তী এবং অঙ্কুশ মিলে আমার মুখোশ খুলে দেয়, তাতে আলটিমেটলি রাজ্যের ভালো হয় না খারাপ হয় সেটা নিয়ে গল্পের অনেকটা জুড়ে রয়েছে। কানামাছি সম্পর্কে আরও অনেক কিছু জানবো আমরা। আর প্রিয়া, তোমার শ্রাবন্তীদের সঙ্গে কথা হয়েছে? এই শ্রাবন্তী, তোমার প্রিয়ার সঙ্গে কথা হয়েছে? না তো। ও তো আগেই বললো যে তোমার সঙ্গে কথা হয়নি। ভগবান তোমার সংযম দাও, সংযম। যেমন রাজ চক্রবর্তীর ছবিকে রনিদা ডিসক্রাইব করলেন অ্যাজ আ পলিটিক্যাল থ্রিলার, আমাদের মিরাক্কেলও কোনো অংশে পলিটিক্যাল থ্রিলারের থেকে কম নয়। এখানে পলিটিক্সও হয়, আমরা থ্রিলও পাই। থ্রিলিং আরও বেশি এই কারণে যে আমাদের সঙ্গে আছেন এই ছবির 3 প্রধান চরিত্র। একজন তো থাকতে বাধ্য, রজতাভ দত্ত, আর সঙ্গে আমাদের স্পেশাল গেস্ট শ্রাবন্তী আর অঙ্কুশ। শ্রাবন্তী, ওই থ্যাংকস টু দ্যাট সং, সম্পূর্ণ অন্য প্রসঙ্গে যাচ্ছি, ওই তোকে হেব্বি লাগছে, হেব্বি লাগছে, ওই তো ছিল ওই। হ্যাঁ, এই তোমার ওই ডান্সের যে স্টেপটা না, যেটা তুমি করেছিলে ওই এরকম এরকম করে একটা ওই পা দুটো এরকম একটা করলে, না
শেষে ঘুমের দেশে তুই নেবি ঐশ্বরিয়া। अब ये स्टेप कहां से आया? वो एक दिन अलेक्जेंडर ग्राहम बेल मैदा माख रहा था। टेलीफोन का डिस्कवरी का बाद अलेक्जेंडर ग्राहम बेल, वो टेलीफोन का बाप, वो टेलीफोन का डिस्कवरी का बाद वो मैदा माख रहा था। और दोनों हाथ बिजी था तो मैदा माखते माखते सोच रहा है कि मैदा के की देबो हम यार की देबो। और उसी टाइम को उसको याद आया कि बीवी को फोन करना है, बीवी को पता है मैदा में क्या माखना है, तो ऐसे करके यू नो। बट यू टू लुक्ड स्मैशिंग इन दैट सॉन्ग, एक्सेलेंट। আমি বলবো শ্রাবন্তীর কানামাছির লুকটাও ইজ ভেরি গুড, খুব ভালো দেখতে লাগছে একদম, আমারও খুব পছন্দ হয়েছে। মগি সুন্দর সুইটলি বললো একদম, লজ্জা লজ্জা পাবে বা থ্যাংক ইউ বলবে, না মানে আমারও নিজেরও ভীষণ ভালো লেগেছে লুকটা, ওই জন্য বলে কি হচ্ছে গুরু। তো কি নাকি রিনাদির গয়নার বাক্সও পাওয়া যাচ্ছে? হ্যাঁ খুব সুন্দর। রিনাদি যে কাকুন ছাড়া অন্য কোনো মেয়ের দিকে তাকায় এটা দেখে খুব ভালো লাগে। বাটানগর থেকে জয় ভদ্র। শ্যামন্তীদি চিনতে পারছো না আমায়? চিনতে পারছো না আমায়? আরে এই তো সেদিন দেখা হয়েছিল। ও আচ্ছা। বধূদা একদিন বৌদিকে বলছে, শুনছো আমার রাতে ফিরতে দেরি হবে। বৌদি বলল, কেন গো তুমি কোথায় যাবে? বৌদা বলল, যেখানেই যাই তোমায় বলে যেতে হবে নাকি? বৌদি বলল, না বলে গেলে টাইমটা আন্দাজ করতে পারতাম। চটি আর মায়ের মমতার মধ্যে মিল কোথায়? সব যোগকে পলিটিক্যাল না করলেও চলে বস, এই দুটোর মধ্যে মিল হয় না, ফারাক হয়। আমরা সময়ের সাথে সব কিছুর পরিবর্তন ঘটে এটা আমি জানি, অদ্ভুত ব্যাপার। ছোটবেলায় আমরা জিনিস নয় ছয় করতাম আর এখন পিকু একদিন রাত্রিবেলা শুয়ে মোবাইল নিয়ে ঘাটছে, হঠাৎ বধূদা এসে বললো, ওই তুই মোবাইল নিয়ে কি করছিস রে? বাবা রামায়ণ দেখছি। বধূদা যথারীতি হাত থেকে মোবাইলটা নিয়ে বললো, ও মা যুদ্ধ শুরু হয়ে গেছে। বধূদা একদিন রাস্তা দিয়ে হাঁটতে 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 যাচ্ছে, হঠাৎ নারকেল গাছ থেকে একটা নারকেল পড়লো। বধূদা কিছুক্ষণ দাঁড়িয়ে ভেবে বলল, হতবাগা কদিন বডি করিস নি এত শক্ত? কষ্ট কাঠিন্য। বধূদা অফিস থেকে বাড়ি ফিরে একদিন বৌদিকে বলছে, জানো আজকে ভাবছিলাম তোমার জন্য একটা স্পেনিয়াল কুকুর কিনে আনবো। হ্যাঁ তো তুমি কিনলে না কেন? ও মা ওটা তো সব লোম পেকে গেছে আর কদিনই বা। ও বন্ধু তুমি শুনতে কি পাও, এই গানটা আমার প্রিয় গান, এই গানটা শুনলে আমার ভেতরে জিত কেঁদে ওঠে। ও দা জোলালা, ও দা তুমি চলে গেলে আমার কি হবে দাদা? শ্রাবন্তীদির অনেক আগেই বিয়ে হয়ে গেছে, ছিল কোয়েলদি তারও বিয়ে হয়ে গেছে, জিত দে এবার কি ভাবছে? কি ভাবতে সেটা আমি শুনতে চাইছি, আমি শুনতে চাইছি ওটা কি ভাবছে। কোয়েল বিয়ে হয়ে গেলে তো পতঙ্গ তো তুই যাচ্ছিস তোকে রাত বেরাতে দাদা। ও দাদা চলে নিয়ে আলো স্বপ্নে দাদা, জ্বলবে কি করে দাদা, পুরো তার কাটা দাদা, পুরো তার কাটা। আজকে জয় ভদ্রের পারফরম্যান্স আমাদের স্পেশাল গেস্টদের কেমন লাগলো সেটা আগে জানবো। শ্রাবন্তী খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে, খুব মানে এসেই দেখেই একদম মানে স্মার্টলি একদম ভীষণ স্পন্টেনিয়াস ভাবে বললো, দারুণ লেগেছে। থ্যাংক ইউ। আমাকে ভয় পাইয়ে দিয়েছিল ফার্স্টে এসেই, এই যে আমার চিনতে পারছো না, আমি কবে দেখেছি সত্যি কি তাই বলছে। ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। অঙ্কুশ ভীষণ ভালো হয়েছে, খুব ভালো মিমিক্রি করো তুমি, খুব ভালো। খুব ভালো পারফর্মার তুমি, এনার্জি খুব ভালো, একটা অ্যাটিটিউডও আছে হালকা করে, অল দ্য বেস্ট। শ্রীলেখা আমার এই সিগনেচারটা তো খুব ভালো লেগেছে, ভালো লেগেছে ওই ও বন্ধু। হ্যাঁ তুমি সিগনেচার খুঁজছিলে? হ্যাঁ মানে
এটা বেশ ভালো, এটা নিয়ে আমার মনে হয় তুমি বেশ রিপিট করে অন্যরকম কিছু একটা তৈরি করতে পারো প্রত্যেকটা এপিসোডে, ইট ক্যান বি অ্যান অপশন। আর আমার টোটাল প্যাকেজটা ভালো লেগেছে, মানে বেটার দ্যান দ্য প্রিভিয়াস পারফরম্যান্স, আমার বেশ ভালো লেগেছে। থ্যাংক ইউ। পরান্দার কেমন লাগলো? হ্যাঁ, প্রচণ্ড বিষ আছে, পাহাড়ি মাল, তুই ফাটাবি, অনেক দূর যাবি, দারুণ, বিউটিফুল। থ্যাংক ইউ। এক্সেলেন্ট, অল দ্য বেস্ট, ফাটাবি লেবু, যাও তোমার স্মাইলি কালেক্ট করো। মনে করি দিই আপনাকে, আজকের এই পর্বের সেরা পারফরমেন্স হবে যার, সে পাবে ২৫,০০০ টাকা চেক জি বাংলার তরফ থেকে, আর তার সঙ্গে প্রাণ লিচি ড্রিঙ্কের তরফ থেকে একটা গিফট হ্যাম্পার। এন্ড ফাইনালি, অনেকগুলো মাস পরে যিনি হবেন মিরাকেল সিজন ৭ চ্যাম্পিয়ন, তিনি পাবেন জি গ্রুপের তরফ থেকে ৫,০০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 
তোমার আলাপ হয়নি না হ্যাঁ শ্রাবণ দিদিকে হ্যালো বলো হ্যালো হ্যালো চিনতে পারছো হ্যাঁ চিনতে পারছি তো খুব মিষ্টি লাগে তোমাকে তোমাকেও লাগে হ্যাঁ অঙ্কুরটার পাশে তোমার কিউটি লাগছে তুমি দেখো তো আমার হ্যাঁ দেখতেই তো পাচ্ছি এখন তো দুজনে পাপা পাপি বসেই আছো বসে বসে দেখছো বসে বসে দেখবো না তো কি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো ছোট ছোট দাঁড়িয়ে দেখো না একটু হাততালি দাও না ছোট ছোট বাচ্চারা বসে বসেই দেখে দাঁড়িয়ে দেখে ওরা বাবা দারুন দারুন শ্রাবতী ভীষণ স্পোর্টিং আই জাস্ট লাভ হার ভীষণ স্পোর্টিং ভীষণ ভীষণ স্পোর্টিং যে কারণে আমি এখন যদি রিকোয়েস্ট করি শ্রাবন্তী অঙ্কুশ আমাদের কাছে হেভি লাগছে গানটা আছে একটু পরে তোমরা দুজন মিলে প্লিজ কয়েকটা স্টেপ নেচে দেবে একদম না করবে না আচ্ছা শোনো বলছি যে আমার তো কোনো স্টেপ ছিল না ছিল ওর অঙ্কুশের ছিল আমি তো শুধু অ্যাটিটিউড দেখাচ্ছিলাম তো তুমি অ্যাটিটিউডেরই কয়েকটা স্টেপ দেখিয়ে দিও ঠিক আছে দেখব কিন্তু তার আগে যে ছবি নিয়ে আজকে আমরা কথা বলতে এখানে সবাই উপস্থিত সেই ছবি রাজ চক্রবর্তীর ছবি কানা মাছি আর এই ছবির তিন তারকা আমাদের সঙ্গে অঙ্কুশ শ্রাবন্তী এবং রজতাভ দত্ত এই ছবির ছোট্ট একটা ঝলক দেখব আমরা কথা বর্ণপরিচয় প্রত্যেকটা সদস্য আজ এখানে শপথ নিচ্ছে যে আমরা শিক্ষা আপনাদের ঘরে ঘরে ঠিক পৌঁছে দেব বর্ণপরিচয় ইলেকশন লড়বে না কোন পার্টি নেই কিন্তু একটা সৎ কাজ করতে গেলে যে শুধু পলিটিক্যাল ক্যাম্পেনিং এর দরকার এটা আমি বিশ্বাস করি না এটা হবার আগে আমার অভিনেতা হবার খুব শখ ছিল একদম একদম এখানে এখানে চুপ করে দাঁড়িয়ে থাক খাল কিছু তোমার মেরে ছক করার চেষ্টা করছিস কেন আবিরের সাথে হি ইজ মাই বয় এটা ভালো করলি না দিল দরদিয়ায় স্বপ্ন দরিয়ায় প্রেম যে ঢেউ তুলে যায় দিল দরদিয়ায় অন্য কিনারায় ইচ্ছে তোকে কাছে চায় ভয় দেখাবো না এবার ভয় পাইয়ে দেবো ইলেকশনে কে আছে কেউ নেই কোনো অপোজিশন নেই আমরা আছি আমরা থাকব এবার বুঝতে পারবে ওই চেয়ারটা কত টেম্পারেচার One of the best promos I have ever seen, Bangla. Very nice. Thank you so much. Thank you. Very sleek.
makes you want to watch the film now. Yeah. Yeah. Release korche 15 March. All the best to the entire Kanamachi team. Well, amader next performer, next contestant, Miracle Season 7 air contestant, please welcome Rajshahi Bangladesh theke Sujoy Kumar Shaha. নমস্কার জোকসের বড্ড আকাল ভাবলাম আলাদিনের জিনের থেকে কিছু জোকস চাই তাই প্রদীপে ঘষা দিলাম বেরিয়ে আসলো একটা বাচ্চা জিন আমি কিছু বলার আগেই আমাকে বলল আব্বা এখন ঘুমাইছে পরে আসেন তো আমাদের চিকুদা ডুগি আর তবলা সেদিন পাশাপাশি বসে পার্সোনালি কি যেন গল্প করছিল একটা ঢাককে আসতে দেখে ওরা চুপচাপ হয়ে গেল ডাকটা এসে বললো এই বল না তোরা কি গল্প করছিলি না তোকে বলা যাবে না সরে যা এই কেন বলবি না রে আমাদের পার্সোনাল কথা তোকে বলি আর তুই গিয়ে পিটিয়ে বেড়া গ্রাম থেকে আসলো বোকা ভাগ্নে সঙ্গে তার শহুরে মামা দুপুরবেলা দুজন রেস্টুরেন্টে গেল খেতে চিকেন বিরিয়ানি খাওয়ার পরে কিছু দূর যে ভাগ্নে একটা চিকেন রোস্ট বের করে বলছে মামা এই দেখো মুরগির ঠ্যাং এই তুই এটা কোথায় পেলি তোমারে সুপি সুপি কই আর কাউরে কইও না ওই ওয়েটার আমার ভাতের মধ্যে লুকায় দিছিল তো আমাদের জিঙ্কু সেদিন হেড স্যারকে গিয়ে বলল স্যার স্যার আপনার চশমার গ্লাসটা না বেশ মোটা কত পাওয়ার -7 স্যার কত দূর অব্দি দেখতে পান বেশি দূর না রে বয়স হয়েছে তো স্যার ওই মেন গেট অব্দি দেখতে পান এই তুই কি পালানোর ফোন দিয়ে আসছিস খাইছে জোকসটা আপনিও জানেন সেই ভুলোমনা জিঙ্কুর বাপ সেদিন দেখি একটা গাছের সঙ্গে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে আমি গিয়ে জিজ্ঞেস করলাম কি ব্যাপার দাদা গাছের সঙ্গে হেলান দিয়ে কি এত ভাবছো ভাবছি রে গাছ হলেই ভালো হতো কেন কেন অপ্রয়োজনীয় জিনিসগুলা এমনিতেই ঝরা পড়তো দূর থেকে একটা হিন্দি গান শুনে একটা বাংলা গানের ভালো লেগে গেল কাছে এগিয়ে এসে বলল আব বহুত সুরেলি হো মুঝে বহুত আচ্ছা লাগা এইটা শুনে গানটা বলল ইয়ান্নারা স্কেলা মাইন্ড ইট এটা শুনে কি বুঝবেন কি বুঝবো ওটা একটা ডাবিং করা গান মির্দা একটা সুপারি গাছের সঙ্গে একটা আম গাছের গভীর প্রেম দীর্ঘদিন প্রেম চলল কিছুদিন পরে আম গাছটা একটা ডাব গাছে পরিণত হয়ে গেল কেন বলো তো কেন আম গাছটা একটা সময় লিচু গাছও ছিল Brown Lychee Drink presents Miracle Akkel Challenger 7. Lovely! Shravanti. তোমার স্টাইলটা বেশ ভালো যেভাবে বলো তুমি জোকস গুলো সেটা বেশ ভালো থ্যাংক ইউ অঙ্কুশ হ্যাঁ সত্যি ও যেটা বললো যেভাবে তুমি বলো তোমার প্রেজেন্টেশনটা সত্যি খুব ভালো পরান্দার কেমন লাগলো খুব ভালো ওর নিজস্ব একটা বৈশিষ্ট্য আছে সেইভাবে এগিয়েছে বিউটিফুল চলো থ্যাংক ইউ শ্রীলেখা আমার ভালো লেগেছে তোমার উপস্থাপনা ভালো একটু মেলানোমেশনও ছিল বাট ইন টোটালিটি বেশ এনজয় করেছি তোমার বডি ল্যাঙ্গুয়েজও খুব ভালো রনিদার কেমন লাগলো দারুণ অল দ্য বেস্ট থ্যাংক ইউ আজকের এই পর্বে আমরা কানামাছি নিয়েও যেমন কথা বলছি পাশাপাশি এই যে সেটে থাকুন বস একটা কনটেস্ট যার মাধ্যমে আপনি যদি ইচ্ছুক থাকেন আর কি বললেন ভীষণ ইচ্ছে লাফালাফি করছে বিউটিফুল ছেলে সবাই লাফাচ্ছে যেভাবে 1966 এ ইউ স্যাব ইউ আর গার্ডিয়ান চাকে দেখে সবাই লাফালাফি করেছিল আমি তো সবাইকে বলেছিলাম প্রসঙ্গেও বলেছি দারুণ বিউটিফুল ছেলে দারুণ শো হয় ক্যা বাত কৌশিক ক্যা বাত সবসময় কিন্তু এই টাইমিংটা তোমার ঠিক হয় না কমেডি ইজ অল অ্যাবাউট টাইমিং এবং সেটা দেখানোর জন্য আমাদের নেক্সট কন্টেস্টেন্ট স্পেশালি ইমপ্রেস করার চেষ্টা করবে আমাদের দুই স্পেশাল গেস্ট অঙ্কুশ আর শ্রাবন্তীকে প্লিজ ওয়েলকাম বাঁকুড়া থেকে অভিজিৎ বন্দ্যোপাধ্যায় একবার একটা পুকুরে তিনটে হাঁস চড়ছে
একটার নাম প্যাক, একটার নাম প্যাকপ্যাক, একটার নাম প্যাকপ্যাকপ্যাক। তো প্যাক একবার প্যাকপ্যাককে বললো, হ্যাঁ প্যাকপ্যাক তুই কখনো প্যাকপ্যাকপ্যাকের বাড়িতে বেড়াতে গিয়েছিস? এই শুনে প্যাকপ্যাকপ্যাককে বলো না, আরে প্যাকপ্যাকপ্যাককে যতবার বলেছি কিছুতেই নিয়ে যায় না। এই শুনে প্যাকপ্যাকপ্যাকপ্যাকপ্যাককে বলো, খবরদার প্যাকপ্যাক তুই কিন্তু প্যাকের সামনে আমাকে মিথ্যে প্রমাণ করার চেষ্টা করছিস। এই নিয়ে প্যাকপ্যাক আর প্যাকপ্যাকপ্যাকের মধ্যে তুমুল ঝগড়া, ঝগড়া থামছে না দেখে প্যাক নিজের মনে প্যাকপ্যাক করতে করতে বেরিয়ে গেল। মোরাল অফ দ্য স্টোরি কি? ভালো জোক তৈরি করতে না পারলে মোরাল অফ দ্য স্টোরিটাই বেস্ট অপশন। তোমাদের ফচকেদা অঙ্কের শিক্ষক টানা এক মাস একটা মেয়ের সাথে প্রেম করে তাকে বিয়ে করেছে। বিয়ের পর ফুলশয্যার রাতে নিজের বউকে ভালোবাসার আগে বলল, সোনা তুমি একটা সংখ্যা, আমি একটা সংখ্যা, আজ আমরা একসঙ্গে যুক্ত হলে 10 মাস পর একটা যোগফলের সৃষ্টি হবে। 10 মাস পর দেখা গেল ফচকেদার বউ একসাথে 3টে বাচ্চার জন্ম দিয়েছে। ফচকেদা তো অবাক, যা বাবা এতদিন ধরে অঙ্ক শেখাচ্ছি ছেলে পুলেদের, আমি তো জানি এক আর এক যুক্ত হলে ম্যাক্সিমাম 2 হয়, এ বেটা 3 এলো কোত্থেকে? পাশ থেকে বৌদি বলে উঠলো, ওই যে হাতের একটা ছিল। তো ফচকেদার ফচকেদার বউ একবার একটা উঁচু খাড়ির ওপর দাঁড়িয়ে নিচের দৃশ্য দেখছে। ঠিক সেই সময় ফচকেদা লক্ষ্য করে তার প্যান্টের পকেটের পেছনে ওয়ালেটটা নেই। প্রচন্ড হতাশ হয়ে পড়ে। তাকে সান্ত্বনা দেওয়ার জন্য ফচকেদার বউ বলে, চিন্তা করো না, অত ভেঙে পড়ার কিচ্ছু নেই, মানুষের জীবনে হতাশা দুঃখ এসবের পরেই নেমে আসে আনন্দের ধারা। এই সব বড় বড় লেকচার দিতে দিতে পা পিছলে দড়াম করে নিচে পড়ে গেল বৌদি। ফচকেদা বলে উঠল, তাহলে এত তাড়াতাড়ি ছেলের হবে? তো ফচকেদার দাঁতগুলো এত হলুদ এত হলুদ এত হলুদ যে ছুরি দিয়ে দাঁতগুলো খুঁচিয়ে পাউরুটির ওপর লাগিয়ে ব্রেকফাস্টে বাটার ব্রেড খায়। তো ফচকেদা একদিন আমার কাছে এসে বলল, জানিস রে ভাই আমার জীবনে সমস্যা কিছুতে পিছুই ছাড়ছে না। আমি কেন গো ফচকেদা, কি হলো? আর বলিস না, আগে তোর বৌদির গায়ের চামড়াটা এতটাই পাতলা ছিল যে একটু ছুঁয়ে দিলেই ফেটে যেত। তো আমি একদিন বুদ্ধি করে তোর বৌদিকে বিদেশে নিয়ে গেলাম, প্লাস্টিক সার্জারি করিয়ে গন্ডারের চামড়া লাগিয়ে দিলাম। সেটা খুব ভালো কথা, তাহলে তো এখন আর সমস্যা থাকার কথা নয়। সমস্যা কি বলছিস, এখন তো লজ্জায় পড়ে যাচ্ছি। লজ্জা কেন? ওরে রাত্রেবেলায় ভালোবাসছি আর সকালে উঠে সবার সামনে এক্সপ্রেশন দিচ্ছে। বুম্বা একদিন ওর বাবাকে জিজ্ঞাসা করলো, আচ্ছা বাবা ধৃতরাষ্ট্র 100টা বাচ্চার জন্ম কেন দিয়েছিল? ওর বাবা বলল, আসলে ধৃতরাষ্ট্রের প্রথম সন্তান দুর্যোধন জন্মাবার পর তিনি ভাবেন, এটাই যদি আমার একমাত্র ছেলে হয় তাহলে একটি ছেলেকে সবাই আদরে আদরে বাঁদর তৈরি করবে, তাই তিনি পরের সন্তান দুঃশাসনের জন্ম দেন। এরপর তিনি ভাবেন, এখানেই যদি থেমে যান তাহলে হিসেব অনুযায়ী দুঃশাসন হবে তার ছোট ছেলে, আর ছোট ছেলেকে সবাই আদরে আদরে বাঁদর তৈরি করবে, তাই তিনি পরের সন্তানের জন্ম দেন। আর এইভাবে এগোতে 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 তিনি 100 সন্তানের পিতা হন। আচ্ছা বাবা, তাহলে 100তম সন্তানের জন্ম দেওয়ার পর ধৃতরাষ্ট্র থেমে যান কেন? কারণ তিনি তখন উপলব্ধি করেন, এবার তার বাঁদরামোটা থামাতে হবে। সমস্ত জাজদের কমেন্ট আমরা শুনবো, তারপর তোমাকে বলবো এইটুকুনি সময়ের মধ্যে তোমার কোন গুণটা আমি একটু অবজার্ভ করলাম যেটা দেখে আমার মনে হলো ইউ আর অ্যাকচুয়ালি স্ট্যান্ড আপ কমেডি মেটিরিয়াল। কিন্তু তার আগে পরান্দা, একদম যেটা বললি সেটাই, অসাধারণ কনফিডেন্সটা দারুণ, আর যেটা ধরছো কনফিডেন্টলি ছাড়ছো, অল দ্য বেস্ট। শ্রাবন্তী কেমন লাগলো? ফচকেমি করেছো একটা সিরিয়াস মুখ করে এবং প্রত্যেকটা বেশ গুছিয়ে সেক্সার দিয়েছো, ভেরি গুড। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। রনিদা তুই ওয়াজ ভালো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। এখনো বাকি আছে একজন, এখন অবধি আমার মতে তুমি বেস্ট। ওর প্রত্যেকটা জোকের পর, যেটা আমি এবার বলবো এই প্যানেলটার উদ্দেশ্যে, ও প্রত্যেকটা জোক বলার পর অ্যাপ্লজটা পুরোপুরি সোক ইন করে, এবং আগের জোকের এক্সপ্রেশনটা, পাঞ্চ লাইনের এক্সপ্রেশনটা মেনটেন করে, চেহারায় ধরে রাখে। তারপর যখন
অ্যাপ্লজটা থেমে গেছে হি নোজ ইন ফ্র্যাকশন অফ এ সেকেন্ড যে এবার নেক্সট প্রেজেন্টেশনের সময় তখন এক্সপ্রেশনটাকে রিলিজ করে পরের জোকে যায় দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আ স্ট্যান্ড আপ কমিক অল দ্য বেস্ট বাকিটা ওখানে শ্রাবন্তী আর অঙ্কুশকে ভাবছিলাম এখানে ডেকে যদি ওই তোকে হেভি লাগছে বিষয়টা একটু নেচে দেখানো যায় তাহলে কেমন হয় অসাধারণ মানে আমরা সবাই এরকম একটা মুহূর্তের জন্য অপেক্ষা করছি কিন্তু তার আগে শ্রাবন্তী আর অঙ্কুশের উদ্দেশ্যে আমি চাই আপনি আপনার সৃজনশীল হৃদয় থেকে কিছু বলুন তুমি কেন এত সুন্দর হলে আমার পৃথিবী ভয়ের আগুনে জ্বলে তুমি আরেকটু যদি কম সুন্দর হতে আমার জীবন ভরে যেত না এমন সন্দেহের ক্ষতে আমি চাই তুমি আর কারো চোখে সুন্দর হয়েও না শুধু আমার দু চোখে অপ্সরী কিন্নরী হয়ে থাকো কালো রেশম চুলে তোমার নগ্নতা থাকো তুমি কোনোদিন আর কাউকে বলো না ভালোবাসো শুধু আমি হই আমি রিক্ত করতলে তোমার মুখের চন্দ্র একাকী ধারণ করি শুধু এই ইতিহাস জানুক সর্বরি আপনার তো যা ব্যবস্থা করার ওটা আমরা পরে করব তার আগে অঙ্কুশ আর শ্রাবন্তীকে এখানে ডাকবো উনি হচ্ছেন আমাদের মধ্যে শ্রেষ্ঠ ডান্সার আগে হ্যাঁ উইকির থেকেও বেটার শ্রাবন্তী তুমি কি আসবে না ওর কাছে আফসোস থেকে যায় পাছে ওকে এবার এখানে ব্যান্ডেজের কাজ শেষ ওকে এবার আমরা তোকে হেভি লাগছে এই গানটায় তো অরিজিনালি এই দুজনকে দেখেছিলাম শ্রাবন্তী নাচবে না শ্রাবন্তী শুধু দাঁড়িয়ে থাকবে হ্যাঁ আর নাচবে অঙ্কুশ আর ফটিকদা এই গোটা পারফরম্যান্সটা স্টার একজনই অঙ্কুশ ওর জন্য আলাদা করে ব্রিলিয়েন্ট অঙ্কুশ অঙ্কুশ যেই স্টেপগুলো করছিল ফটিকদা ওটা ইমিটেট করছিল অঙ্কুশ যখন জড়িয়ে ধরলো কেন ফটিকদা জড়িয়ে ধরলেন না আপনি কি চান শ্রাবন্তীকে জড়িয়ে ধরতে সবাই তো দেখলেন ভেতরের একটা অবদমন অবদমিত আকাঙ্ক্ষার একটা স্বতঃস্ফূর্ত উচ্চারণ হচ্ছিল কিন্তু থমকে গেলাম পাছে লোকে কিছু বলে লোকে কিছু বলতো না লোকে মারতো এই ভারত হেভি ইলেকট্রিক্যাল নাম আপনার বুকের এই সমস্ত অশান্ত ভাবটা আমার বুকে সংক্রমিত হোক শান্ত হন আপনি
সর্বাঙ্গে শান্ত হন। জীবনকে সুরক্ষিত রাখতে করতেই হবে বিমা। জীবনকে সুরক্ষিত রাখতে করতেই হবে বিমা। তুমি ফটিক লঙ্ঘন করো না মর্যাদার সীমা। কাল্পনিক হলেও সত্যি, 1975 আকাশপথে উড়ে যাচ্ছে একসঙ্গে তিন বন্ধু, স্পাইডারম্যান, ব্যাটম্যান, সুপারম্যান। একই দিনে একই সময়ে তিনজনই মারা গেল এবং আকাশ থেকে পড়ে গেল মাটিতে। কিভাবে কিভাবে? 1975 শোলে শুটিং চলছিল সেই সময়, আর গব্বর তিনটে গুলি হাওয়ায় চালিয়েছিলেন। Please welcome আমাদের আজকের এই পর্বের শেষ কন্টেস্টেন্ট ফর সিজন 7, রাজশাহী বাংলাদেশ থেকে জামিল আহমদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফ্রেন্ডেস, অতি অল্প বয়সে প্রেম করে বিয়ে করে ফেলাইছি, তাই জীবনে ফুল শয্যা রাত পাই নাই। আল্লাহ, প্রথম রাত হয়েছিল। এরপর আমি যে জোকটা বলবো তার দুটো ভার্সন আছে, একটা বাংলাদেশের একটা ভারতের। প্রথমে বাংলাদেশেরটা বলছি। সেই প্রথম রাতেই আমার বউকে আমি বললাম, শোনো, কালকের থেকে তুমি সবাইকে সম্মান দিয়ে কথা বলবে, কারোর সাথে ঝগড়া বিবাদ করবে না, কাউকে কষ্ট দিবে না, সবার ভালোবাসা পাওয়ার চেষ্টা করবে। এই কথা শুনে আমার বউ বিছনা থেকে উঠে গিয়ে দরজা খুলে বাইরে মুখ বের করে বলল, সবাই আসো, ওয়াজ মাহফিল শুরু হয়ে গেছে। দ্বিতীয় ভার্সন ভারতের জন্য। এই কথা শুনে আমার বউ বিছনা থেকে উঠে দরজা খুলে মুখ বের করে বলল, সবাই আসো, ভিতরে সৎসঙ্গ শুরু হয়ে গেছে। তো তারপরের দিন সকালে আমি বিছনায় ঘুম থেকে উঠে বসে বসে বললাম, এক কাপ চা। এই শুনে আমার বউ খেপে বলল, কি বললে? না, বলছি এক কাপ চা করে দেবো, দ্যাটস বেটার। তার কিছুদিন পরে আমার বউ এক বিকেলে খুব সাজুগুজু করে মার্কেটে যাবে, তো সাজুগুজু দেখেই তো বাহানা আমি বুঝে ফেলছি। আমাকে বলল, এই শুনছো? আমি, হ্যাঁ শুনছি। বললো, এই তুমি আমার মুখ ভেঙাচ্ছ? আমি, হ্যাঁ ভেঙাচ্ছি, যাও তোমার সাথে কথাই বলবো না। আল্লাহ বাঁচাইছে। আমার দিদি, সেদিন সন্ধ্যায় আমার শালি আমাদের বাড়িতে বেড়াতে আসলো। আমার শালি আবার দেখতে অনেকটা আমার বউয়ের মতো, এক কপাল, এক চোখ, এক নাক, এক ঠোঁট। রাত্রে আমাদের ওখানেই ছিল। পরের দিন সকালে বউ আমার কি মার মারল। লোক শুনে তো বুঝতেই পারছেন বিবাহিত লোক, বাইরে একটা গার্লফ্রেন্ডও আছে। আলোর চংস শুনে সবাই কি বুঝলেন? কি বুঝলাম? দুই হাতে দুই বালতি না থাকলে ব্যালেন্স পাওয়া যায় না। মিরাক্কেলে আসার পর সেদিন আমার বউ আমাকে ফোন করলো, এই যে শোনো, তোমার তো আবার স্বভাব চরিত্র খুব একটা ভালো না, তো এখানে যাওয়ার প্রেম টেম করো না। চেষ্টা তো কম করতেছি না, কিন্তু হচ্ছে না। এই কথা শুনে বউ গেল আগে, শোনো, তোমার মিরাক্কেল করা লাগবে না, তুমি দেশে ফিরে আসো, নইলে কিন্তু আমি মিরাক্কেলে উপস্থিত হব। বললেই হলো, এখানে আসপেল লাগলে শুভঙ্কর দার কাছে অডিশন দেওয়া লাগে। আলোর চংস শুনে সবাই কি বুঝলেন? কি বুঝলাম? ডিরেক্টর মানুষ বহুত কপাল করে আইছে। ওই আমার বউ বলেছে বাড়ি যেতে, ওই আমার বউ বলেছে বাড়ি যেতে, মিরাক্কেল করতে পারবো না, বউ আমার নয়ন মনি ফেলতে কথা পারবো না, বাড়ি আমার যেতেই হবে, থাকতে দে আর পারবো না। কিন্তু বউয়ের কথায় মিরাক্কেল ছেড়ে চলে যেতে পারবো না, ভাই চলে যেতে পারবো না, মিরাক্কেল করেই যাবো, বাড়ি যাবো না, এয়ারলাইনে টিকিট কাটবো, উড়াল দেবো না।
মিরাকেল করে যাবো বাড়ি যাবো না আমি মিরাকেল করে যাবো বাড়ি যাবো না প্রয়োজনে সব ছাড়বো মিরাকেল ছাড়বো না আলহামদুলিল্লাহ কি পারফরম্যান্স আপ এক্সেলেন্ট আপনার প্রথম অ্যাপিয়ারেন্সে আপনি 25,000 টাকার চেক পেয়েছিলেন তার মানে ওই পর্বে হয়েছিলেন আপনি সেরা পারফর্মার আপনার মনে আছে নিশ্চয়ই আজকে জানি না জাজরা আলটিমেটলি আপনাকে কি নম্বর দেবেন কিন্তু আমার চোখে তো অনেকটাই এগিয়ে রয়েছেন আরও একবার জামিল ভাই রনিদার কেমন লাগলো আপনার পারফরমেন্স থেকে একটা জিনিস বোঝা যায় যে আমরা অনেক সময় এনার্জির ওপর খুব জোর দিই অ্যাপারেন্টলি ওটা যদি খুব নাও দেখা যায় তাহলে একজন পারফর্মার উডি অ্যালেনের মতো পারফর্ম করতে পারে অসাধারণ অসাধারণ শ্রীলেখা খুব অনায়াসে আপনি জোকের মধ্যে ঢুকছেন বেরোচ্ছেন এবং আমাদেরকেও সঙ্গে নিয়ে নিচ্ছেন এত অনায়াস যে আমরাও বুঝতে পারছি না যে কখন তার মধ্যে ঢুকে পড়েছি আপনার পুরো গল্প তার বিন্যাস তার সমস্ত কিছু এত সুন্দর এত একটা অনেস্টি আছে আপনার পারফরমেন্সের মধ্যে সেটা তারিফে কাবিল ভেরি গুড অঙ্কুশ সত্যি আপনি সেরা পারফর্মার ডেফিনেটলি থ্যাংক ইউ সো মাচ শ্রাবন্তী খুব ভালো হয়েছে ভীষণ ভালো হয়েছে ভীষণ এনজয় করেছি প্রচুর চিৎকার করেছি থ্যাংক ইউ পরান্দা কি বোঝালে বলো তো বোঝালে এইটাই লড়াইয়ের অস্ত্রটা যদি সঠিক ধারালো থাকে না তো গায়ের জোর বেশি প্রয়োগ করতে হয় না ঠেকালেই শোনা হবে থ্যাংক ইউ স্যার আই লাইক দ্যাট লাস্ট লাইন ঠেকালেই শোনা ওই কাজ অস্ত্র যদি সঠিক ধারালো হয় বেশি গায়ের জোরের দরকার হয় না ঠেকালেই শোনা আজকে নতুন স্লোগান পেলাম আমরা ঠেকালেই শোনা যাও ইব্রাহিম লিঙ্কনের সঙ্গে হাত মিলিয়ে এসো এসো ঘোরে ওঠার অভ্যেস যাদের তারা মাঝে মধ্যে যদি টেলিভিশন চ্যানেলগুলো খোলেন সকালের দিকে নানান রকমের প্রবচন থাকে এবং বিভিন্ন ধর্মাবলম্বীদের জন্য এবং আলাদা আলাদা মত আলাদা আলাদা ভাষায় সেই মত প্রবর্তন সেটা নিয়ে কথা বলা জ্ঞানীগুণীরা বলেন শ্রদ্ধেয় সমস্ত ব্যক্তিরা কিন্তু বেশ মজা লাগে যখন কোনো বিদেশি চ্যানেলের শো এখানে হিন্দিতে ডাব করে দেখানো হয় He came to this world. Aur phir Prabhu is dharti par aaye. And he said, what you gonna do with all the money? Aur unhone kaha, itna aishwarya lekar aap kya karenge? At the end of the day, din ke aakhir mein, you gonna come back to your family? Aap apne parivar ke saath waqt bitayenge. You're gonna come back to your children. आप अपने शिशुओं के साथ समय बिताएंगे And you're gonna wonder, और आप सोचेंगे What you're gonna do with this one life that God above gave ya? सेटे थाकुन बॉस माने आमादेर ए यूनिक कॉन्टेस्ट चलछे जी बांग्लार फेसबुक पेजे যেখানে আপনি লগ ইন করলেই যদি আপনার ইচ্ছে থাকে আমাদের এখানে এসে সামনাসামনি এই পাগলামো চাক্ষুষ দেখার তাহলে লগ ইন করুন আর এই কনটেস্টে নাম লেখান এন্ড ইফ ইউ আর সিলেক্টেড अगर आपको हम चुन लिए गए देन यू आर गोना वॉक आउट टू दीस सेट्स तो आप अपने नंगे पैरों से चलकर आएंगे हमारे पास एंड यू आर गोना एंजॉय द टाइम ऑफ अ लाइफटाइम বাকিটা বলতে পারছি না আই হোপ আই ডোন্ট গেট দি ডেজিগনেশন ইনকারেক্ট মানে উনি বিখ্যাত একজন ব্যক্তি ইন হিজ ওন ফিল্ড সাউথ এশিয়ান ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড সিভিলাইজেশনস অ্যান্ড দ্য ডিপার্টমেন্ট অফ হিস্ট্রি প্রফেসর ডিস্টিংগুইশড সার্ভিস প্রফেসর অ্যান্ড ফেলো অফ দি আমেরিকান একাডেমি অফ আর্টস অ্যান্ড সায়েন্সেস দীপেশ চক্রবর্তী
এই মুহূর্তে আমাদের সঙ্গে মিরাকেল সেটে। কুড উই হ্যাভ শ্রী দীপেশ চক্রবর্তী অন স্টেজ? Dipesh, now welcome. So, we need to talk to you. Dipesh, now, apni jodi kotha bolen amar mone hoy na karur kono accent er gondho power kotha. Power kotha na, ekdom Kolkata chile. Apni koto bochhor royechen bideshe? Oh, bideshe ami Australia chilam 20 bochhor, ekhon Chicago te achi 19, almost 40 bochhor. Etogulo bochhor apni baire katiyechen, kintu tao Bangla tane, Bharatbarsher tane bare bare phire ashen. Ebong ajke ekhane apnake uposthit korar pechone যার সব থেকে প্রধান কি বলবো ক্রেডিট নান আদার দ্যান আমার শ্যালক ওয়ান এন্ড অনলি আপনার শ্যালক আচ্ছা শ্যালক হোমস শ্যালক হোমস বোরিয়া মজুমদার বোরিয়া এখানে রয়েছেন আমাদের সঙ্গে বোরিয়া কুড বি হ্যাভ ইউ হিয়ার অন স্টেজ অ্যাজ ওয়েল ওকে শালা জামাই বাবু অসম শালা আমি আমি মিরাক্কেল অ্যাকচুয়ালি অনেক দিন ধরে দেখে আসছি আমি একবার শিকাগোতে দেখি প্রত্যেক বছর আমি অস্ট্রেলিয়া যাই ক্যানবেরাতে বসে দেখি এক বছর বার্লিনে কাটিয়েছিলাম তখনও দেখতাম আমার অসম্ভব ভালো লাগে প্রথমত আমার মনে হয় বাঙালির হাস্যবোধ রসিকতাবোধ মানে হিউমার হিউমার ইজ সামথিং যেটা আমাদের ইউনাইট করে বাঙালি নানান জিনিস নিয়ে ভাগাভাগি হয়ে গেছে দেশভাগ হয়ে গেছে কিন্তু হাসির কথা উঠলে আমরা সবাই হাসি এক নম্বর দু নম্বর মনে হয় আমার যেটা বাঙালিরা পারে বাঙালিরা নিজেদের নিয়ে হাসতে পারে আমি প্রত্যেকেরই ফ্যান পলাশের ফ্যান ফটিকের ফ্যান আমি আপনার নাম ভুলে গেছি কিন্তু আপনি আর ভিকি চ্যাম্পিয়ন হয়েছিলেন আমার মনে আছে পার্থ পার্থ আমি অ্যাকচুয়ালি বরিয়াকে বলছিলাম যে সেই অপেরার গান কী করে শিখতে হয় সে আমার অসাধারণ লেগেছিল শুধু তাই না একটা কথা বলছি একটা জোক আমি এখানে শুনেছিলাম সেটা আমি আমেরিকাতে ইংরেজিতে বলি আচ্ছা বিকজ ইট ওয়াজ আ ফ্যাবুলাস জোক এটা উল্টো হচ্ছে আমি 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 সেটা ট্রান্সলেট করে আমেরিকাতে বলি এবং বলেছিলেন খুব সম্ভবত ফটিক মনমোহন সিং সম্বন্ধে যে মনমোহন সিং গেছেন তার দাঁতের ডাক্তারের কাছে আর দাঁতের ডাক্তার বলছে যে প্রাইম মিনিস্টার আমি তো আপনার ডেন্টিস্ট অন্তত আমার কাছে মুখটা খুলুন আপনি বলেছিলেন না এবং এটা আমি নানান জায়গায় ইংরেজিতে বলি অ্যান্ড ইংরেজিতে বলে ইট গোজ ডাউন ভেরি ভেরি ওয়েল মানে এটা নিয়ে মনমোহন সিং সম্বন্ধে কথা হলে খুব স্বাভাবিক খুব স্বাভাবিক ফলে আমি কি বলবো আরে অ্যাকচুয়ালি আমার জীবনটাকে এনরিচ করে মিরাক্কেল এবং তার জন্য আমি মিরের কাছে সবচেয়ে বেশি গ্রেটফুল থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ কানামাচিকে আমাদের তরফ থেকে অনেক অনেক অভিনন্দন আর শুভেচ্ছা দেখতে ভুলবেন না ইন থিয়েটার্স অফ কোর্স আগামী 15 মার্চ থেকে রাজ চক্রবর্তীর ছবি কানামাচি আমাদের আজকের এই পর্বে আমাদের দুই স্পেশাল গেস্টকে এন্টারটেইন করার জন্য দুজন এক্সট্রা স্পেশাল পারফর্মার্স প্লিজ ওয়েলকাম একসঙ্গে সৌরভ আর কৃষ্ণেন্দু তারে বলে দিও তারে বলে দিও সে যেন আসে না আমার দারে তারে বলে দিও সে যেন আসে না আমার দারে তারে বলে দিও বাংলে কে পিছে হ্যা তালা ঘুসু কহাঁ সে মেসানা লালা কি কিটি খুলি হ্যা আচ্ছা এখানে কি ট্যাটু করানো হয় না দাদু এখানে ট্যাটু করা হয় না একটা কাজ কর বুঝলি আমার শরীরে যে কোনো জায়গায় একটা গাছের ট্যাটু এঁকে দে এই বুড়ো বয়সে গাছের ট্যাটু এঁকে কি করবে অ্যাট লিস্ট কিছু তো একটা বাড়বে নাকি হ্যালো হ্যাঁ বাবা তোমার দোকান কেমন চলছে আমার জমে গেছে হ্যাঁ খদ্দের এসেছে আচ্ছা গিয়ে কথা বলছি ওকে
এই তোর বাবাও ট্যাটু আর্টিস্ট? আরে বাবা অসাধারণ ট্যাটু আঁকে আমার বাবা। এই তো সেদিন একটা সুন্দরী মেয়ে বাবার দোকানে এলো, বাবা মেয়েটার কাঁধে একটা প্রজাপতির ট্যাটু এঁকে দিল, ব্যাস উড়ে গেল। তারপর তারপর আরো একটি সুন্দরী মেয়ে বাবার দোকানে এলো, বাবা মেয়েটির পেটে একটা ফড়িং এর ট্যাটু এঁকে দিল, ব্যাস উড়ে গেল। এই তারপর 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 আরো একটা সুন্দরী মেয়ে বাবার দোকানে এলো, বাবা তারপর মেয়েটির গলার একটু নিচে একটা টিকটিকির ট্যাটু এঁকে দিল, ব্যাস উড়ে গেল। টিকটিকিটা উড়ে গেল না, এবার আমার বাবা উড়ে গেল। এই রসিক নাগর আমার, এই শোন না, বলছি আমার কোমরের নিচে মানে কোমরের ঠিক নিচে একটা কথা লিখে দিতে পারবি? হ্যাঁ, কি কথা দাদু? সন্ধে। কোমরের নিচে সন্ধে কেন? যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে। তার থেকে বরং আমি তোমার শরীরে একটা সুন্দরী মেয়ের দুটো চোখ, একটা টিকলো নাক, দুটো গোলাপি ঠোঁট, একটা কালো তিলওয়ালা চিবুক এঁকে দিচ্ছি। এই চিবুক অবধি আঁকতে আমার 5 দিন সময় লাগবে। বাবা চিবুক অবধি 5 দিনে হয়ে যাবে? হ্যাঁ। তাহলে আমি 10 দিন পরেই আসবো। আচ্ছা দাদু, এই যে তুমি আজে বাজে কথা বলো, দিদিমা তোমায় বার করে দেয় না? এমনিতে আগে দিত, এখন রিকোয়েস্ট করতে হয়। তুমি দিদিমাকে ধরে কোনোদিন পিটিয়েছো? না রে, ধরলে আর পেটাতে ইচ্ছে করে না। দাদুকে দেখছি আর থামানো যাবে না। আমি যদি দিদিমা হতাম না, তোমার এই দাড়ি টেনে ছিঁড়ে দিতাম। আমিও তোর দাড়ি টেনে ছিঁড়ে দিতাম। এই আমি দিদিমা হলে আমার দাড়ি থাকতো নাকি? তবু আমি তোর দাড়ি টেনে ছিঁড়ে দিতাম। আচ্ছা আমি বলি কি, দিদিমা কখনো তোমার মুখে মুখে কথা বলেছে? হ্যাঁ বলেছে। কি বলেছে? আচ্ছা দিদিমা তোমায় যখন ভালোবাসে, তুমি দিদিমাকে হামি খাও? হ্যাঁ রে হ্যাঁ। আচ্ছা দিদিমা তোমার উপর যখন রেগে যায়, তুমি দিদিমার চুল ধরে টানো? হ্যাঁ রে হ্যাঁ। আচ্ছা দিদিমা তোমার উপর যখন আবার রেগে যায়, তুমি দিদিমাকে মারো? হ্যাঁ রে হ্যাঁ। দাদু, দিদিমা তোমায় ঘুরিয়ে মারে না? মনে মার নাস্তা না বোধ একজনের মার যাচ্ছে ভালোই মিষ্টি যন্ত্রণায়। তুই তো আলাদা করে কিছু বলার নেই, খালি জানানো আছে। এই অনেকদিন বাদে দাদুকে দেখে খুব ভালো লাগলো, খুব ভালো, ভেরি গুড। অঙ্কুশ, কাশ আমি এখানে উঠে নাচতে পারতাম। ও টু গুড। শাবন্তী, আমি শেষ, হাসতে হাসতে শেষ। ও আচ্ছা আচ্ছা, আমি ওনার নাম চেঞ্জ করেছি। সিরিয়াসলি বলছি, আরেকটু হলে চেয়ার থেকে পড়ে যেতাম, এত হেসেছি। মানে মানে তোমাদের আগেও দেখেছি পারফরমেন্স, মানে মাইন্ড ব্লোয়িং, মাইন্ড ব্লোয়িং, ফ্যান্টাস্টিক, মাইন্ড ব্লোয়িং, ফ্যান্টাস্টিক। পরান্দা দাদু, আপনার এক নাতনি শ্রীলেখা মিত্তি, তার ডান কাঁধে একটা ট্যাটু আছে। হ্যাঁ, মানে ওইটা দেখে এই কনসেপ্টটা। ও ইন্সপিরেশন, কিয়া বাত। ওকে, স্মাইলি কালেকশন দাদু আর তার নাতির জন্য। পর্বে যারা কন্টেস্টেন্ট ছিলেন তাদের আরো একবার এখানে ডাকবো। আজকের এই পর্বের সেরা পারফর্মার কে? কে পাচ্ছে 25,000 টাকার চেক আর প্রাণ লিচি ড্রিঙ্কের তরফ থেকে একটা গিফট হ্যাম্পার, যেটা রাখা রয়েছে রনিদার ঠিক সামনে জাজেস টেবিলের এই দিকটাতে। আজকে আমি চাইবো অঙ্কুশ আর শ্রাবন্তী দুজনে মিলে অ্যানাউন্স করুক আজকের সেরা পারফর্মারের নাম। আজকে সেরা পারফর্মার দুজন, একজন হচ্ছে জামিল আহমেদ আর আরেকজন অভিজিৎ। অভিজিৎ, অভিজিৎ
जाने का टाइम हो गया लेकिन जाने से पहले एक स्पॉन्सर के दिए हुए गिफ्ट हैम्पर के दिल के टुकड़े से निकला हुआ चंद अल्फाज। उस दिन टीवी पे मैं देख रहा था द क्रॉनिकल्स ऑफ नार्निया। वाह, उस दिन मैं टीवी पे देख रहा था द क्रॉनिकल्स ऑफ नार्निया। अरे फैंटेसी पिक्चर। उस दिन मैं टीवी पर देख रहा था द क्रॉनिकल्स ऑफ नार्निया। मत बोलो, मत बोलो। এটা যদি মির্দা লিচু হয় তাহলে তো আমার সিওর হার্নিয়া। রনিদা, 93 বছর বয়সে ভালোবাসা কি? অনেকটা দড়ি দিয়ে হকি খেলার মতো। তো আমাদের চিকুদা জমিতে আলুর বীজ বুনেছে, প্রতিদিন সেখানে জল দেয় আর দুই হাত জোর করে প্রার্থনা করে, ভগবান এইবার যেন আমার আলুর বাম্পার ফলন হয়, আমি যেন 80 টাকা কিলো আলু বেচতে পারি। তো আলুর সিজন আসলো, চিকুদা জমিতে গিয়ে দেখে একটাও আলু হয় নাই, শুধু একটা গাছের আগায় 2 আলু ঝুলছিল। চিকুদা তো রেগে মেগে ভগবানকে বলল, ভগবান তুমি এইটা কি করলা? আলুর গাছ উত্তর দিল, দাম শুনে কি শুধু তোমাদেরই মাথায় ওঠে? তো বুম্বাদের বাড়িতে কিছুদিনের জন্য বেড়াতে এসছে বুম্বার বাবার এক বন্ধু আর সেই বন্ধুর মেয়ে। সেই মেয়েটির সাথে বুম্বার ভালোবাসার সম্পর্ক তৈরি হয়। তো প্রত্যেক দিন বুম্বা সেই মেয়েটিকে বাগানে নিয়ে যায় দুপুর বেলায়। কেউ কিছু জিজ্ঞাসা করলে বলে, এই একটু আম পাড়তে যাচ্ছি। তো একদিন বুম্বার সাথে মেয়েটার প্রচন্ড ঝগড়া। ঠিক সেই দিন বুম্বাকে একা একা বাগান থেকে বাড়ি ফিরতে দেখে মেয়েটির বাবা জিজ্ঞাসা করলো, কিরে বাগানে কি করছিলি? ওই আম পাড়ছিলাম। কই আজকে আমার মেয়ে তো তোর সাথে যায়নি? ও যায়নি তো কি হয়েছে? আমি নিজেই ডালটা ধরে 2 ঝাঁকাতেই আমটা পড়ে গেল। একদিন রাত্রে আমি আর আমার বউ বসে টেলিভিশনে রেসলিং খেলা দেখছি। একটা করে প্লেয়ার আসে, 5 মিনিট খেলা আউট হয়ে যায়। একটা করে প্লেয়ার আসে, 5 মিনিট খেলা আউট হয়ে যায়। এই দেখে তো আমার মাথায় নষ্ট, গেলাম রাগে, ধর একটা প্লেয়ারও ভালো না। সাথে সাথে বউ বলে উঠলো, দেখলে রাগটা কেন হয়? মিরাক